আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, হেলথ টিপস বগুড়া চ্যানেলে আপনাকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা জানব জন্ম নিয়ন্ত্রণের জন্য কোন ঔষধ বা কোন পদ্ধতি ভালো, আপনি কোনটা ব্যবহার করবেন। পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি, সাথেই থাকুন। আসছি ইন্ট্রোর পর। দর্শক, বাংলাদেশে জন্ম নিয়ন্ত্রণের জন্য যেসব পদ্ধতি রয়েছে তার মধ্যে সর্বমোট 7% রয়েছে কনডমের ব্যবহার। দেশে যত ধরনের পদ্ধতি রয়েছে তার মধ্যে মাত্র 2টি পদ্ধতি ছাড়া সবই নারীদের জন্য। জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারি প্রচার প্রচারণাতেও নারীদেরকে টার্গেট করা হচ্ছে, কিন্তু জনসংখ্যা নিয়ন্ত্রণে দায়ভার কি শুধু নারী? কমেন্টটা এর উত্তর আপনি জানাবেন। যাই হোক, জন্ম নিয়ন্ত্রণের বেশ কয়েক ধরনের পদ্ধতি আছে, তার মধ্যে আজ আমরা মোট 5টি বিষয় নিয়ে আলোচনা করব। নাম্বার 1, কনডম। কনডম হলো পরিবার পরিকল্পনা পদ্ধতির সবচেয়ে সহজ ও জনপ্রিয় পদ্ধতি। এটি জন্ম নিয়ন্ত্রণ ও যে কোনো যৌনবাহিত রোগ প্রতিরোধ করার জন্য সবচেয়ে কার্যকর পদ্ধতি। তবে তার জন্য পুরুষটিকে প্রতিবার সঙ্গম করার সময় কনডম ব্যবহার করতে আগ্রহী থাকতে হবে এবং প্রতিবার মিলনে একটি নতুন কনডম ব্যবহার করতে হবে। নাম্বার 2, জন্ম নিয়ন্ত্রণ বড়ি। জন্ম নিয়ন্ত্রণ বড়ি প্রতিদিন যদি একই সময়ে সেবন করা হয় তবে ভালো ফলাফল পাওয়া যায়। জন্ম নিয়ন্ত্রণ বড়ির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, নির্দিষ্ট কিছু শারীরিক সমস্যা ছাড়া সবাই এটি গ্রহণ করতে পারে। জন্ম নিয়ন্ত্রণ বড়ির আরো কিছু সুবিধা রয়েছে, যেমন এতে রয়েছে বেশ কিছু হরমোন যার ফলে নারীদের মাসিক নিয়মিত হয়, রক্তক্ষরণ কমিয়ে দেয়, পেট ব্যথাও কমে যায়, তাই অনেক নারী বড়ি গ্রহণ করা পছন্দ করে। নাম্বার 3, প্রথম। প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী দ্বারা এটি প্রতিস্থাপন ও অপসারণ করতে হয় এবং এর ধরনের উপর নির্ভর করে প্রতি 3-5 বছরে বদলাতে হয়। জন্ম নিয়ন্ত্রণে এটি 3-5 বছর কার্যকর, এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এই পদ্ধতি যৌনবাহিত রোগ প্রতিরোধ করে না। এটি করতে চাইলে অবশ্যই কোনো প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী দ্বারা পদ্ধতিটি গ্রহণ করতে হবে। নাম্বার 4, ইনজেকশন। এটি একটি সহজ কার্যকর জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, তবে ইনজেকশনের ধরন অনুযায়ী প্রতি 3-4 অথবা 5 মাস পর পর ইনজেকশন নিতে হবে। আপনাকে অবশ্যই কোনো প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীর পরামর্শ নিয়ে এই পদ্ধতি গ্রহণ করতে হবে। নাম্বার 5, বন্ধাকরণ। এটি স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, এটি সবচেয়ে বেশি কার্যকরী পদ্ধতি বটে। একজন পুরুষ বা নারীকে একবার করা হলে তারা আর কখনো গর্ভবতী হবে না বা চাইলেও আর কাউকে গর্ভবতী করতে পারবে না, যেহেতু আর সন্তান হওয়ার সম্ভাবনা নেই, তাই ভেবেচিন্তে এই পদ্ধতি গ্রহণ করতে হবে, তবে এটা না করাই সবচেয়ে ভালো। আশা করি বিষয়টা বোঝা গেল। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের ফেসবুক পেজে লাইক দিন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।